সরকার করোনা মোকাবেলা ও অর্থনৈতিক চাকা সজল রাখতে বিভিন্ন প্যাকেজ প্রণোদনা প্রদান সহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। বৈশ্বিক করোনা পরিস্থিতির ক্রমবর্ধমানের কারণে টিকাদান কর্মসূচি সাময়িকভাবে বাধাগ্রস্ত হলেও বর্তমানে তা পুরোদমে এগিয়ে যাচ্ছে। সরকার অগ্রাধিকার ভিত্তিতে দেশের সকল নাগরিকের জন্য টিকাদান নিশ্চিত করতে বদ্ধপরিকর। তাই এই কর্মসূচিকে সফল করতে সরকারের পাশাপাশি দলমত নির্বিশেষে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিশ্বকে করোনার হাত থেকে বাঁচাতে হলে উন্নত, অনুন্নত ও ধনী দরিদ্র নির্বিশেষে বহুজাতিক সংস্থা ও প্রতিষ্ঠান সহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাতের আঁধার শেষে ঝলমল রোদের আলোতে ভরে উঠে পৃথিবী। করোনা রমানিশার আঁধারও সহসাই কেটে যাবে ইনশাল্লাহ। কিন্তু এর জন্য দরকার সকলকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা, অর্থাৎ সঠিকভাবে মাস্ক পরা, সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব মেনে চলা। আমি আশা করি সকলেই সরকার নির্ধারিত স্থানে কুরবানি সম্পন্ন করবেন এবং যথাসময়ে কুরবানির বর্জ্য অপসারণে সচেষ্ট থাকবেন। আমি দেশের অবমর জনগণের প্রতি কুরবানির মর্মার্থ অনুধাবন করে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হয়ে মহামারীতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।